প্রিয় শিক্ষার্থীরা, বর্ণমালা অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা একাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথমপত্র ক্যালকুলাস নিয়ে আলোচনা করব। এর আগেও আমরা দুটো ক্লাস করেছি, সেখানে ক্যালকুলাসের 9A নিয়ে আমরা আলোচনা করেছি। এখন আমরা ক্যালকুলাসের মূল অন্তরীকরণ, আমরা এই অন্তরীকরণটা শিখব। অন্তরীকরণ ইংরেজিতে হয়েছে ডিফারেন্সিয়েশন। আমরা এই অন্তরীকরণ দেখব। আমরা বইয়ের 438 পৃষ্ঠায় কিছু আমাদের অন্তরীকরণ আছে, যেমন ডি ডি এক্স এক্স টু দি পাওয়ার এন, প্রথম যে আমাদের সূত্রটা এইটাই, সেইটার সূত্রটা হলো এরকম যে এইটার পাওয়ার যা থাকবে সেইটা পিছনে চলে আসবে। পাওয়ার আছে এন, এইটা পিছনে চলে আসছে এক্স, আর পাওয়ার ওর থেকে এক কমবে। যেমন আমাদের যদি ডিফারেন্সিয়েশন থাকতো এক্স টু দি পাওয়ার 5, তাহলে আমাদের এইটা হয়তো 5 এক্স টু দি পাওয়ার 5-1, তার অর্থ 5 এক্স টু দি পাওয়ার 4। এইভাবে যে কোনো পাওয়ারওয়ালা ঘাতওয়ালা আমাদের যে কোনো বীজগণিতিক রাশিকে আমরা এভাবে অন্তরীকরণ করতে পারি। যেমন আমরা ডিফারেন্সিয়েশন করছি ডি ডি এক্স এক্স, এইটার অন্তরীকরণ হয়েছে এক্স লন এ। আমরা এই প্রমাণগুলো এখন এখানে আমরা প্রথমে সূত্রগুলো এখানে আমাদের আছে 438 পৃষ্ঠায় ধারাবাহিকভাবে, তোমরা এই সূত্রগুলো একটু দেখে নিও। আর আমরা এই প্রমাণগুলো এই পরীক্ষার মাধ্যমে আমরা দেখব যে এটা আসলে ঠিক আছে কি না, এইটা আমরা প্রমাণ করে দেখব। যেমন আমরা ডি ডি এক্স ই টু দি পাওয়ার এম এক্স, এইটার ডিফারেন্সিয়েশন হয়েছে এম ই টু দি পাওয়ার এম এক্স, এইটা একটু ব্যতিক্রম, এইটা এটার লাগে মিলালে হবে না, এইটা হয়েছে ই টু দি পাওয়ার ই ভিত্তিক আমাদের যে অঙ্কগুলো থাকবে সেই ক্ষেত্রে হয়েছে যে ইয়ে। যেমন আমাদের ডিফারেন্সিয়েশন প্রথমে দেখো ডি ডি এক্স ই টু দি পাওয়ার এক্স যদি থাকে, এর ডিফারেন্সিয়েশন হয়েছে ই টু দি পাওয়ার এক্স, এই এক্সের যে আবার ডিফারেন্সিয়েশন সেইটা হচ্ছে 1:1, এই জন্য এটা মানের পরিবর্তন হয় এক্স হয়। আর এখানে হয়েছে ই টু দি পাওয়ার এম এক্স, ঠিক আছে, এম এক্সের আবার ডিফারেন্সিয়েশন করলে এম দুর্ভোগ, এক্সের করলে 1, এই জন্য এই এম টার্স। আমাদের প্রথম 9B এর 1-3 নম্বর অঙ্কটা ই টু দি পাওয়ার এম এক্স, এই অঙ্কটা আছে, আমরা এটাকে ধরে নিলাম, ধরি ফাংশন অফ এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এম এক্স। এখন আমরা এই প্রমাণগুলো করতে হলে আমাদের একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতিটির নাম হলো মূল নিয়মে অন্তরীকরণ। আমরা মূল নিয়মে অন্তরীকরণ এগুলো আমরা করব। এখন মূল নিয়মে অন্তরীকরণের সূত্রটা কি একটু দেখে নিই। মূল নিয়মের অন্তরীকরণটা হলো যে ডি ডি এক্স এফ এক্স, ডি ডি এক্স এফ এক্স ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু 0, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স ডিভাইডেড বাই এইচ, এইটা হলো আমাদের সূত্র। তাহলে আমরা করলাম এখানে ডিফারেন্সিয়েশন, লিখলাম লিমিট, এই লিমিটের মাধ্যমে আমরা এটার মানটা পেয়ে থাকি। আমরা 9-এর এতে এই অঙ্কগুলো করছি। এখন আমরা ধরলাম ওইটা, তাহলে সুতরাং এফ অফ এক্সের জায়গায় এক্স প্লাস এইচ যদি বসাই ই টু দি পাওয়ার এম এক্স প্লাস এইচ, এটাকে যদি আমরা একটু গুণ দিই তাহলে হয় এম এক্স প্লাস এম এইচ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এম এক্স ইনটু ই টু দি পাওয়ার এম এইচ। এখন মূল নিয়মের সূত্র অনুসারে, মূল নিয়মের সূত্র অনুযায়ী সারে আমাদের সূত্রটা হলো কি ডি ডি এক্স এফ এক্স ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু 0, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স ডিভাইডেড বাই এইচ। এখন আমরা এখানে ভ্যালুটা বসাই দিই, এফ এক্সের কী ছিল ডি ডি এক্স ই টু দি পাওয়ার এম এক্স ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু 0, ই টু দি পাওয়ার এম এক্স ছিল এম এক্স প্লাস এম এইচ মাইনাস ই টু দি পাওয়ার এম এক্স ডিভাইডেড বাই
h, limit h tends to 0 e to the power mx into e to the power mh minus e to the power mx divided by h equal to limit h tends to 0 e to the power mx টা যদি আমরা কমন নিই তাহলে এখানে e to the power mh minus 1 থাকে নিচে h থাকে এখন এখান থেকে এখানে আমরা গেলাম যে e to the power mx এইটা হলো আমাদের দুর্ভোগ পদ আমরা এটা বের করে বাইরে নিয়ে আসলাম লিমিট h tends to 0 এখন এখানে e to the power mx এর সূত্র হলো 1 plus mh plus mh by m square h square by factorial 2 m cube h cube by factorial 3 plus dot dot এরকম শেষে আমাদের মাইনাস 1 আছে মাইনাস 1 টা লিখলাম এইটাই h e to the power x এর যে আমাদের বিস্তৃতি সেটি হইছে যে 1 plus এইখানে যে পাওয়ারটা থাকে সেইটা তৃতীয় পদে হইবে এইটার স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 এইটার কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 এরকম বাড়তে থাকে তাহলে আমরা একটু দেখি এখানে এই 1 1 বাদ গেল e to the power m x লিমিট h tends to 0 h টা যদি আমরা কমন নিই তাহলে এখানে হলো m এখানে রইল m প্লাস m স্কোয়ার h বাই ফ্যাক্টোরিয়াল 2 এখানে হইল m কিউব h স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ডট ডট এমনি ভাবে চলতে থাকবে নিচে আছে h এই h এই s আমাদের বাদ গেল এখন আমরা ওই মানটা বসাই দেব mx এই h এর মানটা যদি বসাই তাহলে m এইখানে h এর মান 0 বসাইলে টোটালটাই 0 এরপর 0 এরপর যে আসবে সে 0ই থাকবে তাহলে এটা যদি আমরা গুণ করি এম ই টু দি পাওয়ার এম এক্স এই হলো আমাদের অন্তরীকরণ তার অর্থ আমরা প্রথমে দেখছিলাম প্রথমে সূত্রটা আর এই সূত্রটার প্রমাণটা আমরা এভাবে করতে পারি প্রিয় শিক্ষার্থীরা এরপর আমরা আরেকটা অঙ্ক দেখি ত্রিকোণমিতির সূত্রের সাহায্যে যেমন সাইন এক্স আছে এই সাইন এক্সের অন্তরীকরণটা কী হবে তাহলে আমরা এখানে জানি সাইন এক্স অন্তরীকরণ ডি ডিএক্স সাইন এক্স এটার অন্তরীকরণ হলো কোয়াজ এক্স এখন এইটি আমরা প্রমাণ করব যে হ্যাঁ আমাদের কোয়াজ এক্স যে হয় তাহলে একটু আমরা ধরে নিই ধরি এফ এক্স ইকুয়াল টু সাইন এক্স সুতরাং এফ অফ এক্স প্লাস এইচ ইকুয়াল টু সাইন এক্স প্লাস এইচ মূল নিয়মের সূত্র অনুসারে সারে ডি ডিএক্স এফ এক্স ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স ডিভাইড বাই এইচ এখন একটু মানটা বসাই আমরা ডি ডিএক্স এফ এক্স মানে হয়েছে যাই সাইন এক্স এখানে লিমিট এইচ টেন্স টু জিরো সাইন এক্স প্লাস এইচ মাইনাস সাইন এক্স বাই হয়েছে এইচ এখন আমরা একটু সূত্র দেখি ত্রিকোণমিতির সূত্র আমাদের লাগবে এখানে কি সূত্র আছে সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্রটা হলো টু সা কোস এক্স প্লাস এইচ প্লাস এক্স বাই টু মাইনাস সাইন এক্স প্লাস এইচ মাইনাস এক্স বাই টু ডিভাইড বাই এইচ এইটা হচ্ছে আমাদের সূত্র কি একটু এখানে লিখে দিলাম আবার সাইন সি মাইনাস সাইন ডি এইটার সূত্র টু কস সি প্লাস ডি বাই টু সাইন সি মাইনাস ডি বাই টু এইটা হলো আমাদের সূত্র ঠিক এই সূত্রটা আমরা এখানে ব্যবহার করছি
লিমিট h টেন্ডস টু 0 এখানে যদি আমরা একটু লিখি টু ডর একটু বাইরে নিয়ে আসি cos এখানে x প্লাস h বাই 2 এখানে আছে এটা ইনটু ইনটু সাইন এইটা এটা বাদ এইচ বাই টু নিচে আছে এইচ। এখন আমরা এই লিমিটটাকে একটু দেখি লিমিট এইচ টেন্স টু জিরো কজ এক্স প্লাস এইচ বাই টু একটা লিখলাম আর একটা লিমিট এইচ টেন্স টু জিরো সাইন এইচ বাই টু বাদ এইচ লিখলাম। আমাদের ইনটু আকার থাকলে লিমিট যে যদি থাকে তাহলে আমরা এটা আলাদা আলাদা লিমিট দিতে পারি। তাহলে এবার আমরা একটু দেখি টু লিমিট এই এইচের মানটা যদি এখানে বসাই তাহলে হয়ে যাইয়া কস এক্স প্লাস জিরো আর এখানে আমাদের যদি করতে হয় তাহলে আমাদের সেম জিনিসটা করতে হবে এইচ বাই টু টেন্স টু জিরো সাইন এইচ বাই টু নিচেও এইচ বাই টু বানান লাগবো ইন টু আবার নিচে একটা হাফ দিতে হবে কারণ এই টুটো আমরা বেশি নিছি নিচে এইচ বাই টু আসলে এইচ এইচ বাই টু নিছি ইন টু টু দিছি কাটা গেলে ওই যা আছে তাই হয়। এখন কেন আমাদের এইরকম একটা সূত্র আছে লিমিট থিটা টেন্স টু জিরো সাইন থিটা বাই থিটা ইকুয়াল টু হয়েছে ওয়ান এই সূত্রটা বানানোর জন্য আমরা এই কাজটা করছি ইকুয়াল টু টু এখানে কজ কজ এক্স আর এখানে হলো ওয়ান আছে নিচে হাফ এই টু টু কাটা ইকুয়াল টু হলো কজ এক্স। তাহলে আমরা বলছিলাম যে সাইন এক্সের ডিফারেন্সিয়েশন হয়েছে কজ এক্স আমরা এর অন্তরীকরণ করেও দেখলাম যে কজ এক্স হয়েছে। এমনিভাবে আমাদের এখানে যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো আমরা করতে পারবো এখানে তোমাদের একের মূল নিয়মে প্রায় দশটা এগারোটা অঙ্ক আছে তোমরা এই অঙ্কগুলো বাসায় প্র্যাকটিস করবা পরীক্ষায় এখান থেকে একটা অঙ্ক সব সময় থাকে উদাহরণে আছে চার পাঁচটা এই চার পাঁচটাও করবা অনেক সুন্দর হইবে। তাহলে আজকে এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম।